রাজ্যে ফের আয়কর হানা। এবার শামশেরগঞ্জের এক বিড়ি কারখানায় অভিযান চালালো আয়কর দপ্তরের আধিকারিকরা। বুধবার সকালে শামশেরগঞ্জের পতাকা বিড়ি ফ্যাক্টরিতে হানা দেয় আয়করের দপ্তরের আধিকারিকরা। এদিন সকাল সকাল গাড়ি নিয়ে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের বেশ কয়েকজন আধিকারিক কারখানায় প্রবেশ করেন। শামশেরগঞ্জের এই বিড়ি কারখানায় আয়কর হানাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এখনও চলছে আয়কর অভিযান। পাশাপাশি আজ সকালে সুতির পতাকা বিড়ির কারখানাতেও হানা দিয়েছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। তবে এই ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রেরও গন্ধ পাচ্ছেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, ডি নিউজ, কলকাতা। কৃষি কাজের সঙ্গে যুক্ত? তাহলে আজই চলে আসুন এসকটস পাওয়ার ট্র্যাক কোম্পানি একমাত্র অনুমোদিত ডিলার বিশ্বাস মোটরসে, আর নিয়ে যান অবিশ্বাস্য দামে তেল সাশ্রয়কারী শক্তিশালী ট্র্যাক্টর পাওয়ার ট্র্যাক ট্র্যাক্টর। খুব কম ডাউন পেমেন্ট ও খুব কম সুদের হারে আপনার ঘরে নিয়ে আসুন দমদার জানদার ট্র্যাক্টর। তাই আর দেরি না করে আজই আসুন আমাদের ঠিকানায় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ। বিশদে জানতে কল করুন 9735418541 এই নম্বরে। কি দো বন্ধ দেখছি, কে এসেছে এগুলো রেড করছে? কোন সিবিআই না কে আছে? ইনকাম ট্যাক্স না না সেল ট্যাক্স, ইনকাম ট্যাক্স সেল ট্যাক্স কে আছে? তারা কি আছে ভিতরে আছে? আপনা আমরা কাঁচা বিড়ি সরবরাহকারী। আপনার নাম? এ রহমান। রাইফ এইচএস স্কুলে নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে। এখানে বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোলের পাশাপাশি আরবি ও কম্পিউটার শিক্ষার সুব্যবস্থা রয়েছে। রাইফ এইচএস স্কুলে নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত অভিজ্ঞ শিক্ষকরা দ্বারা শিক্ষা দেওয়া হয়। এখানে হিবজের কোর্স করানো হয়। এখানে মধ্য শিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী পঠন পাঠন করানো হয়। পাশাপাশি এখানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কোচিং এর সুব্যবস্থা রয়েছে। দূরবর্তী ছাত্রছাত্রীদের জন্য গাড়ির ব্যবস্থা রয়েছে রাইস এইচএস স্কুলে। রাইস এইচএস স্কুল, স্থান হাউসনগর, মার্কাজ মসজিদের সামনে, ডাক বাংলা, মুর্শিদাবাদ। রাইস এইচএস স্কুল এটি একটি আবাসিক ও অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান।